আসসালামু আলাইকুম। ইকরা রান্নাঘর থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকেও আপনাদের সামনে আমি অভিরূপ দুটো রেসিপি আমি তৈরি করে দেখাবো। প্রথমটি হচ্ছে সাতকরা দিয়ে ছোট মাছের ঝোল, এবং দ্বিতীয় রেসিপি যেটা করব সেটা হচ্ছে পুস্ত আলুর দম। চলুন দর্শক, সাতকরা দিয়ে ছোট মাছের ঝোল তৈরি করতে কী কী উপকরণ লাগে আমরা দেখে নিই। সাতকরা দিয়ে ছোট মাছের ঝোল রান্না করতে যা যা উপকরণ লাগবে: ছোট মাছ পাঁচমিশালি 250 গ্রাম, কাঁচামরিচ ফালি 4-5 টুকরো, আলু কেটে নেওয়া 1/2 কাপ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো, তৈল পরিমাণ মতো, সাতকরা টুকরো 7-8টি, রসুন কুচি 2 চামচ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, জিরা গুঁড়ো 1 চামচ এবং লবণ পরিমাণ মতো। দর্শক, উপকরণ তো দেখে নিলেন, চলুন এখন রান্নায়। দর্শক, আমরা একটা প্যান নিয়ে নিব, আমরা স্টোভটা জ্বালিয়ে দিলাম, আমরা সিলেটিরে কিন্তু আসলে যে কোনো মাছের সাথেই আমরা সাতকরা দিয়ে রান্না করে খাই, এবং আমি তো বিশেষভাবেই এটা পছন্দ করি, আপনারা অবশ্যই পছন্দ করেন আমি জানি। আমি অনেক বাসায় দাওয়াতেও আসলে মাছের সাথে সাতকরার একটা কম্বিনেশনের তরকারি বা যে কোনো ধরনের রেসিপি খেয়েছি, ঠিক সেরকমই আমি আপনাদের সামনে একটা রেসিপি তৈরি করে দেখাবো, একদম সহজ। দর্শক, আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দর্শক, এখানে পেঁয়াজ কুচি আছে, আমরা 1/2 কাপের মতো নিয়ে নিলাম। রসুন কুচি দিলাম আমরা 2 চামচের মতো। এখানে টুকরো করা আলু আছে, দিয়ে দিলাম 1 কাপের মতো। লবণ দিব দর্শক এখন পরিমাণ মতো। মরিচ গুঁড়ো দিয়ে দিব, আপনার স্বাদ মতো দিয়ে দিবেন, কেউ বেশি যদি ঝাল খেতে চান ঝাল আপনি দিতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। দর্শক, এখন আমরা একটু পানি দিয়ে দিব, মশলাটা যেন পুড়ে না যায়। দর্শক, এখন আমরা গুঁড়ো করা জিরা আছে এটা দিয়ে দিব 1 চামচের মতো। দর্শক, এটা আঁচ কমিয়ে আমরা মৃদু আঁচে রান্না করব 5-7 মিনিটের জন্য। দর্শক, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আমরা আলু সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দেব। এখন আমরা ঢেকে দিলাম, আবার মৃদু আঁচে রান্না করব 7-10 মিনিটের জন্য। দর্শক, আমাদের তো 5-7 মিনিট হয়ে গেল, এখন দেখি কি অবস্থা, প্রায় হয়ে আসছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা দর্শক কি করব, আমরা এখানে পাঁচমিশালি আগেই বলেছিলাম ছোট মাছ আছে, এটা পুরোটাই দিয়ে দিব 250 গ্রামের মতো।
সাথে দিব সাত করা ফালি করা আছে তিন চার টুকরো কাঁচামরিচ ফালি করা আছে দিয়ে দিব সাত আটটা দর্শক ভালোভাবে মিশ্রণ করে এটা ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিটের মতো দর্শক প্রায় হয়ে আসছে আমার আর একটা কথা মনে রাখবেন আপনারা যেহেতু এইটা সাত করার একটা রান্নার পদ্ধতি আছে সাত করা যেহেতু আমি ছোটো মাছ দিয়ে রান্না করেছি সেহেতু সাত করা টুকরো করা সাত করা রান্নার পাঁচ মিনিট বা দশ মিনিট আগে দিয়ে দিবেন তখন তেতো ভাবটা থাকবে না দর্শক আমার তো প্রায় শেষ হয়ে আসছে এখন পরিবেশনের পালা দর্শক আমার সাত করা দিয়ে ছোটো মাছের ঝুল প্রায় ডান হয়ে গেছে এখন আমি পরিবেশন পাত্রে পরিবেশন করে নেব আমরা একটা পরিবেশন পাত্র নিয়েছি দর্শক আপনারা চাইলেই এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে পারবেন খুবই ভালো লাগবে আর আমার তো ভীষণ ভালো লাগে বরাবরের মতোই দর্শক সাত করে প্রচুর ঘ্রাণ পাচ্ছি আমি দর্শক হয়ে গেল আমার সাত করা দিয়ে ছোট মাছের ঝোল অবশ্যই বাসায় ট্রাই করবেন দর্শক এই পর্বের প্রথম রেসিপিটি আপনারা দেখে নিলেন এখন আমি দ্বিতীয় রেসিপিটি করব আর দ্বিতীয় রেসিপিটি হচ্ছে পুস্ত আলুর দম চলুন দর্শক পুস্ত আলুর দম তৈরি করতে কি কি উপকরণ লাগে আমরা দেখে নিই পুস্ত আলুর দম তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে আলু সিদ্ধ 250 গ্রাম পুস্তদানা আধা কাপ কাঁচামরিচ 7-8টি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়ো পরিমাণ মতো আমের আচার 1 চামচ ধনে পাতা কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আধা কাপ রসুন কুচি 2 চামচ তেজপাতা 4-5টি এবং কিশমিশ 7-8টি দর্শক উপকরণ তো দেখে নিলেন চলুন এখন রান্নায় কিভাবে পুস্ত আলুর দম তৈরি করতে হয় প্রথমে আমি একটা প্যান নিব স্টোভটা জ্বালিয়ে দিলাম দর্শক আমার প্যানটা গরম হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এখানে আধা কাপ পেঁয়াজ কুচি আছে পুরোটাই দিয়ে দিব আমি রসুন কুচি আছে 2 চামচ দিয়ে দিব দর্শক পেঁয়াজ আর রসুন যখন দিবেন আপনি ওইটাকে পুরো বাদামি না হওয়া পর্যন্ত ভাজবেন এবং একদম মৃদু আঁচে ভাজবেন যেন পেঁয়াজগুলো না পুড়ে যায় দর্শক আমরা এখানে তাজপাতা নিয়েছি 4-5টা এটা দিয়ে দিব সিদ্ধ করা আলু 500 গ্রামের মতো আছে এটা পুরোটাই দিয়ে দিব আমি দর্শক এখন দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিব মরিচ গুঁড়ো 1 চামচের মতো আপনি ঝাল খেতে চাইলে আরও বেশি গুঁড়ো মরিচ দিতে পারেন আমি একটু কম দিয়েছি দিব পরিমাণ মতো লবণ
এটাকে আবার দর্শক আবার নাড়িয়ে আমরা একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। দর্শক আরেকটু পানি দিয়ে দিই। দর্শক আমরা এখন ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের জন্য। দর্শক আমার প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমারও পোস্ত আলু প্রায় শেষের দিকে চলে আসছে। আমরা আলুটাকে এখন কিছু ভেঙে দেব। আমরা আলুটাকে একটা হাতা বা ছেনি দিয়ে এটাকে একটু ভেঙে দিব। সবগুলো না ভাঙলেও আপনি 7-8টা আলু ভেঙে দিতে পারেন। দর্শক আমার আলু ভাঙা হয়ে গেছে, এখন আমরা এখানে কিশমিশ দিয়ে দিব। দর্শক দিয়ে দিব এখন কাঁচামরিচ 7-8টি। এখানে আমের আচার আছে, আমরা 1 চামচের মতো দিয়ে দিব। দর্শক পোস্ত আছে এখানে, আমরা পোস্ত দিয়ে দিব। সব কিছু উপকরণ দেওয়ার পরে আমরা নাড়িয়ে আরও 5 মিনিটের জন্য দমে রান্না করব এটা। দর্শক আমি তো আগেই বলেছি আমি আসলে রান্নার জগতে প্রায় 14 বছরের মতো বাংলাদেশে কাজ করছি এই সেক্টরে। তো আমার জীবনে প্রথম আসলে রান্নার যে প্রতিযোগিতা হয়েছিল ওইখান থেকে আসলে আমি ছিটকে পড়েছিলাম। পরে সেকেন্ড যেটা আপনার প্রতিযোগিতা ছিল ওইখানে আমার একটা রেসিপি ছিল কৃষ্ণকচু দিয়ে বাইম মাছ, মানে কৃষ্ণকচু আপনারা জানেন যে সিলেটের খুব প্রসিদ্ধ একটা কচু কৃষ্ণকচু, এটা সবাই পছন্দ করে। তো ওইখানে প্রতিযোগিতা আসলে 50 জনের ভিতরে প্রথম দ্বিতীয় তৃতীয়র ভিতরে ঢুকা আসলে খুব টাফ ব্যাপার ছিল, কারণ ওইখানে বাইম মাছটা আসলে আমাদেরকে প্রথম যখন প্রতিযোগিতা শুরু হয় তখন আমাদেরকে বলে যে আসলে বাইম মাছ আপনার যে খাবারগুলো তৈরি করবেন ওইটা 50 জন, 100 জন, 300 জনের রান্না করে 3 দিন আপনাদেরকে খাবার পরিবেশন করতে হবে আপনার কাস্টমারের জন্য। তো ওইখানে কাস্টমাররা আসবে, খাবে এবং পয়েন্ট দিবে। তখন আসলে এমন একটা মাছ বেছে নিয়েছিলাম, আসলে বাইম মাছ যে কাটতে কত কষ্ট আপনারা নিজেই জানেন, ছাই ছাড়া হয় না। তো এটা বলবো যে আমার জীবনে আসলে হাসির একটা মানে প্রথম দিকের প্রতিযোগিতার একটা গল্প। তো এখানে আমি বাইম মাছ কেটেছিলাম, আসলে যেখানে কেটেছিলাম এটা একটা কমিউনিটি সেন্টার ছিল, পিছনে আসলে ছাই ছিল না, আর আম গাছের নিচে আসলে তখন আসলে আমার বুদ্ধিটা হয়তো বা উপরাল্লা আমাকে দিয়েছে। তো বাইম মাছ যখন কাটবো তখন আসলে কিছু না পেয়েই আমি আম গাছের নিচ থেকে একটা পুরনো গেঞ্জি নিয়েছিলাম, গেঞ্জি টি শার্ট। তো এই টি শার্ট দিয়ে আসলে বাইম মাছটাকে ডান হাতে বা বাম হাতে ধরে ওইটাকে কেটেছিলাম, এবং যে কষ্ট করেছি ওইটার ফল আসলে আমি এই প্রতিযোগিতার শেষে দিকে পেয়েছি, কারণ এই প্রতিযোগিতা আমার জীবনে প্রথম পুরস্কার পাওয়া, আমি ওইখানে সেকেন্ড হয়েছিলাম। তো ওইটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি এবং সেই স্মরণীয় ঘটনা আজও আমার মনে পড়ে। এবং তার থেকে বেশি আমার খুব ওই যে বললাম যে বাইম মাছের কাটা আম গাছের নিচ থেকে আমি টি শার্ট তুলেছিলাম, তো ওই কথাটা মনে পড়লে আসলে এখনও হাসি পায়। দর্শক আমার পোস্ত আলুরদম প্রায় শেষ হয়ে আসছে, আমি এখন পরিবেশন করে নিব। দর্শক আমি একটা পরিবেশন পাত্র নিলাম, আর
আমি এখানে আসলে একটু গ্রেভি কম রেখেছি, তো এটা আপনি চাইলে পরোটার সাথে খেতে পারেন আর লুচির সাথেও খেতে পারেন। তবে আমি যেটা সবচেয়ে ভালো লাগে আমার, আমি লুচির সাথে আসলে পোস্ত আলুর দম খেতেই পছন্দ করি। আপনারও ট্রাই করবেন বাসায়। আর আজকে আলুর পোস্তটা আসলে খুবই সুন্দর হয়েছে, দেখতে চমৎকার হয়েছে। আর শুধু আমি বললেই তো হবে না, আপনাদেরকেও বাসায় অবশ্যই ট্রাই করতে হবে, রান্না করতে হবে। এবং কি ভালো লাগলো আমাদেরকে জানাবেন। দর্শক, হয়ে গেল আজকের পর্বের দ্বিতীয় রেসিপি, পোস্ত আলুর দম। দর্শক, ইকরা রান্নাঘর থেকে আপনারা আমার দুটো রেসিপি আজকে দেখে নিলেন। প্রথমটি হচ্ছে সাতকরা দিয়ে ছোট মাছের ঝোল এবং দ্বিতীয় রেসিপিটি হচ্ছে পোস্ত আলুর দম। দর্শক, আগামী পর্বে আরও দুটো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।